এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লোলো কাপল চ্যানেল থেকে আমি তারিন চলে এলাম আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি একটা গ্রাম্য মেলায়। মেলাটা আমাদের বাসা থেকে মোটামুটি ভালোই দূর ছিল প্রথমে, যদিও বুঝিনি। তো লিওন অফিস থেকে আসার পরে বললো চলো আমরা একটা মেলায় যাব, রেডি হয়ে নাও। তো আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এই তো অনেকক্ষণ বাইক চালানোর পর গ্রামের আঁকাবাঁকা পথ হয়ে আমরা চলে এলাম মেলায়। এই তো আমরা এখন মেলার সামনেই দাঁড়িয়ে আছি। এখানে এসে তো দেখলাম পুরাই গ্রামের যেই মেলাগুলো থাকে খুব সুন্দর বিশাল আয়োজনে মেলাটা আসলে বসেছে। এখানে প্রথমে ঢুকতে আমি বিভিন্ন রকমের মিষ্টি দেখতে পেলাম, আর এই মিষ্টি বা এই ধরনের মেলা আমি একমাত্র ছোটবেলায় চকবাজারে দেখেছি, আমার আব্বুর সঙ্গে যেতাম। তারপরে আর এই ধরনের মেলায় খুব একটা যাওয়া হয়নি। এই অনেক দিন পর এই ধরনের মেলা আবার পেয়ে গেলাম, ভালো লাগছিল দেখে। সবই একটু ডিফারেন্ট লাগছিল, গ্রামের মেলাগুলো আসলে কখনো যাইনি যেহেতু একটু অন্যরকমই লাগছিল। তো দেখতেই পাচ্ছেন এখানে কত ধরনের মিষ্টি ছিল, বিভিন্ন রকমের মিষ্টি ছিল। আমি যদিও লাড্ডু পছন্দ করি, আমি লাড্ডু নিয়েছিলাম। তারপরে এখানে এই যে কত রকমের এই জিনিসগুলো ছিল, ওগুলোর নামও আমি ঠিকমতো বলতে পারি না, বাট আমি এগুলো কিনেছি মেলা থেকে, আমার এগুলো খুব ভালো লাগে। আর একটা জিনিস দেখে আমি খুব ছোটবেলায় এই জিনিসগুলো দেখতাম, এই ধরনের এই যে মিষ্টি এই টাইপের কি বলে আমি সঠিক বলতে পারবো না, বাট এই যে হাতি ঘোড়া বিভিন্ন রকমের পুতুল নানা ডিজাইনের এই ধরনের জিনিসগুলো তৈরি করে, এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। সেই ছোটবেলার কথা মনে পড়ছিল, ছোটবেলায় মেলাতে এই ধরনের জিনিসগুলো দেখতাম, মানে এই যে পুতুল টুতুলের যে শেপগুলো ছিল এগুলো দেখেই কিনে নিয়ে আসতাম। এছাড়াও কিন্তু এখানে প্রচুর পরিমাণে খাবারের জিনিস ছিল। এই তো এটা হচ্ছে ড্যামরা কায়েতপাড়া গ্রাম্য মেলা। তো শুনলেন তো, লিওন বলেই দিল এখানকার অ্যাড্রেস, এটা ড্যামরায় ছিল, ড্যামরা কায়েতপাড়ায় গ্রামের একটা মেলা ছিল। তো এরপর আমি এখানে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন সংসারের যাবতীয় জিনিসপত্র এখানে ছিল, সংসারের যাবতীয় রান্নাবান্নার জিনিস থেকে শুরু করে বটি ছুরি কাঁচি সব কিছুই ছিল এখানে, অনেক বড় স্টলটা ছিল। তো এছাড়াও এখানে এই যে দেখতে পাচ্ছেন কত প্রকারের জিনিস, আমি আসলে দাঁড়িয়ে দেখছিলাম। আমার আবার সাংসারিক জিনিস যেখানে দেখি ওখানেই দাঁড়িয়ে পড়ি, আমার দেখতেই ভালো লাগে। আমরা প্রায় রাত 9টার দিকে গিয়েছিলাম মেলাটিতে, যার কারণে একটু ভিড় কম ছিল। তো এই তো এখানে বিভিন্ন রকমের আচার বিক্রি করছিল, আচারগুলো এত টেস্টি ছিল, আমরা খেয়েছিলাম, অনেক রকমের আচার ছিল ওনার কাছে। এই যে দেখতেই পাচ্ছেন কত ধরনের আচার ছিল, আচারগুলো এত টেস্টি ছিল সত্যি কথা বলতে আমার তো মন চাচ্ছিল সবগুলো আচার আমি নিয়ে চলে আসি। এই ধরনের আচারগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর মেলার আচারগুলো বোধহয় একটু বেশি টেস্টি হয়, খুবই মজার ছিল আচারগুলো। তো আপনারা কিন্তু চাইলে ঘুরে আসতে পারেন ড্যামরা কায়েতপাড়ার এই মেলাটিতে। এখানে লিওন দেখছে কোন কোন আচারটা খাবে, দেখছিল। তো আমরা এখান থেকে আচার নিয়েছিলাম, আচার খেতে খেতে মেলায় হাঁটাহাঁটি। এরপরে তো আমি এই ধরনের বেলুনগুলো আমার খুবই ভালো লাগে, আমরা একটু দুষ্টামি করছিলাম বেলুনার কাছ থেকে সবগুলো বেলুন নিয়ে, বললাম ভাই দাঁড়ান আমরা একটু ছবি তুলবো, বলে ওনার কাছ থেকে বেলুনগুলো নিয়ে আমরা, এত ভালো লাগছিল বেলুনগুলো একসাথে হাতে রাখতে। এরপর আমরা এই যে আরেকটি শপে চলে আসলাম, এখানে ঘর সাজানোর অনেক রকমের জিনিস ছিল। এই যে মাত্র 100 টাকায় ঘুড়ি পাওয়া যাচ্ছে, লিওন আবার দেখছে 100 টাকায় কি ঘুড়ি পাওয়া যাচ্ছে, ও জিজ্ঞেস করছিল যে এই ঘুড়ি কি চলবে ভাই। এরপরে আমরা এপাশে চলে এলাম, এপাশে কিন্তু অনেকগুলো রাইড ছিল, এই যে মানুষ উঠছে রাইডগুলোতে, এদিকটা প্রচুর মানুষ ছিল, বাচ্চারা উঠছে এই রাইডগুলোতে। তাছাড়াও একটু সামনে এগিয়ে দেখলাম বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে এখানে, বড়রাও উঠছিল। তো আমাকে লিওন উঠতে বলেছিল, বাট আমার এগুলোতে উঠতে একটু ভয় লাগে তাই আমি উঠিনি। এই তো সামনে আগাতেই দেখলাম বাচ্চাদের সুন্দর একটি স্লাইডার ছিল, ওই বাচ্চারা খুব মজা করছে, লাফালাফি ঝাপাঝাপি সব চলছে বাচ্চাদের ওখানে।
তো আমি দূর থেকে দেখলাম, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল আর প্রচুর বাচ্চারা ছিল ওখানে, আমার খুব ভালো লাগছিল দেখতে এটা। তো এখানে আসলে বাচ্চাদের আরো অনেক রকমের, এই যে এখানে ট্রেন ছিল, বিভিন্ন রকমের ছোট ছোট রাইড ছিল এখানে বাচ্চাদের, এই তো এই দিকটা ছিল এরকম। এরপর আমি পেয়ে গেলাম আমার ফেভারিট গেম, আমার কিন্তু অনেক পছন্দের খেলা এটা আর আমি খুব ভালো খেলতে পারি। কিন্তু আমার ওই দিন আসলে হাতটা খুব কাঁপছিল, তারপরও আমি অনেকগুলো বেলুন বেশিরভাগই ফোটাতে পেরেছিলাম। তো এই তো আমার এই গেমটা খেলতে এত ভালো লাগে, আমার খুব ভালো লাগে খেলতে, আমি যেখানেই পাই সেখানেই খেলি, 300 ফিটে গেলে তো আমি অবশ্যই খেলি, খুব ভালো লাগে। কারা কারা এই গেমটা খেলতে পছন্দ করেন কমেন্টে জানাবেন, আমার মতো কারা কারা আছেন এই গেমটা খেলতে পছন্দ করেন। এবার লিওনের পাগলামি শুরু হয়ে গেল, সে মাস্ক কিনবে, মাস্ক পরে বসে আছে, এখন বলছে আমি এটা কিনবো। সে এরকম মাস্ক দেখতে দেখতে দুইটা মাস্ক কিনে নিল, আমি বকা দিয়েছিলাম কেন তুমি এগুলো নিলে, আমার এগুলো দেখলে এমনি ভয় লাগে। এই দিকটাতে ছিল কসমেটিক থেকে শুরু করে এই যে দেখছেন কত ধরনের ক্লিপ, তারপরে ইয়াররিং, চুড়ি, অনেক কিছু ছিল এখানে। এই তো দেখতেই পাচ্ছেন বাচ্চাদের অনেক রকমের ব্যান্ড ছিল এখানে, এছাড়াও কিন্তু এখানে রেশমি চুড়ি ছিল, অনেক রকমের হিজাব পিন ছিল, বিভিন্ন রকমের হিজাব পিন ছিল, ক্লিপ ছিল বিভিন্ন রকমের, অনেক ডিজাইনের, তো অনেক কিছুই কিন্তু ছিল মেলাটিতে, আমরা পুরোটা মেলাই ঘুরেছিলাম। এই যে রেশমি চুড়ি দেখছেন, সুন্দর সুন্দর কালারের রেশমি চুড়ি ছিল ওখানে। তা আমি ঘুরে ঘুরে দেখছিলাম আসলে এখানে কী কী পাওয়া যায়, অনেক কিছুই মেলাটিতে ছিল, আমার দেখতে বেশ ভালোই লাগছিল। দেখেন কত কালারফুল, কত কালারের রেশমি চুড়িগুলো, দেখতে বেশ লাগছিল। আর এখানে কিন্তু অনেক রকমের হিজাব পিন ছিল, দেখতে পাচ্ছেন কত ধরনের হিজাব পিন, এখন তো মানুষ হিজাবগুলো একটু ফ্যাশনেবলভাবে পরতে পছন্দ করে, তাই তাদের জন্য এই পিনগুলো কিন্তু বেশ কাজের। এখানে আমি এই যে এগুলো কিনতে চলে এলাম, সবগুলোই আমি অল্প অল্প করে মিলিয়ে নিয়েছিলাম। এরপরে সবচেয়ে মজার একটা জিনিস, আমি এখানে চলে এলাম, এখানে একটা চিরা ভাজার একটা মিক্স তৈরি হয়, এত টেস্টি ছিল মিক্সটা। আপনারা যদি কায়েকপাড়ার এই মেলায় কেউ যান তাহলে অবশ্যই এই চিরা ভাজার এই মিক্সটা খাবেন, ছোলা দিয়ে, তারপরে পেঁয়াজের গুঁড়া ছিল, চিরা ছিল, সাথে শসা, টমেটো, সরিষার তেল, আরও কিছু মশলা দিয়ে ওরা এটা মিক্স করছিল, জিনিসটা যে কত টেস্টি ছিল খেতে, না খেলে বুঝবেন না। এরপরে আমরা চলে এলাম এই যে এদিকে মাটির জিনিস সেল করছিল, এদিকে চলে এলাম, মাটির জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, তো সুন্দর সুন্দর ডিজাইনের কাপগুলো ছিল, আমি দেখছিলাম কাপগুলো, এই যে এই ডিজাইনটি তো খুব ভালো লেগেছিল, কাপের সুন্দর লাগছিল। আমি সাধারণত মাটির এই ধরনের জিনিসগুলো আড়ং থেকে নেই, আড়ংয়ের কিন্তু মাটির জিনিসগুলোতে ভ্যাট থাকে না, আর হচ্ছে সুন্দর সুন্দর সব কালেকশন পাওয়া যায়, তো এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর সব কালেকশন ছিল, আমি দেখছিলাম সুন্দর সুন্দর হাঁড়িগুলো এখানে ছিল, আমার খুব ভালো লাগছিল। 200, 300, 350 টাকার মধ্যে আপনারা ওই হাঁড়িগুলো পেয়ে যাবেন। তো লিওন আমাকে নিতে বলেছিল, বাট আমি মাটির জিনিস এত অনেক কিছু অলরেডি আমাদের কেনা হয়ে গিয়েছিল, বাইকে করে এত কিছু ক্যারি করা একটু মুশকিল ছিল, যার কারণে আমি মাটির খুব বেশি কিছু নিতে পারিনি। এরপরে আমরা এই যে বাচ্চাদের খেলনার এই দিকটায় চলে এলাম, এখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা ছিল, আর এই দিকটাতে ছিল অনেক রকমের ফুল। তো গ্রামের মানুষ যে ধরনের ফুলগুলো পছন্দ করে ওই ধরনের ফুলগুলোই ওখানে ছিল। এরপরে এখানে এই যে চটি দিয়ে তৈরি, বেত দিয়ে তৈরি বিভিন্ন ঝুড়ি, টুকরি, তারপরে আরও বিভিন্ন রকমের জিনিস ছিল। এখান থেকে আমি একটা কালারফুল ঝুড়ি নিয়েছি, এখানেও খুব সুন্দর সুন্দর অনেক রকমের জিনিস ছিল। এই যে বড় ঝুড়িগুলো দেখছেন, লিওনের এই ঝুড়িগুলো পছন্দ হয়েছিল, বাট আমি এত বড়টা নেইনি, এত বড় ঝুড়িটা কোনো কাজের না আমার, আমি এই তো এই ছোট ঝুড়িটা নিয়ে নিলাম, এই ছোট ঝুড়িটা বেশ ভালো লাগছিল আমার, এটাই নিয়ে নিলাম। তো এই তো দেখছেন কত কালারফুল সব সুন্দর সুন্দর গ্রামীণ জিনিসগুলো এখানে ছিল,
পুরো দেখতেই আসলে ভালো লাগে। তো আমি এখানে চলে এলাম, আমি একটা কড়াই কিনবো, এই জন্য লিওনকে নিয়ে এদিকে চলে এলাম। তো দেখছিলাম ছোটোখাটো একটা পিঠা ভাজার যে কড়াইগুলো, এখান থেকে আমি ঢালাই কড়াই একটা নিয়েছি, ওই কড়াইগুলোতে পিঠা ভাজতে খুব ভালো হয়। তো আমাদের মেলায় ঘোরা শেষ, অনেক কেনাকাটা হয়ে গেছে, বাইকে করে কীভাবে যাব তাই ভাবছিলাম। এই যে দেখছেন কি অবস্থা, হাত ভরে গিয়েছে। আমরা বাচ্চাদের জন্য অনেকগুলো খেলনা নিয়েছিলাম। এরপরে আমি চলে এলাম ওই মেলা থেকে সরাসরি আমার ননদের বাসায়। ননদের মেয়ের জন্য যেই খেলনাগুলো নিয়েছিলাম ওকে দেওয়ার জন্য, এখানে এসে দেখি আমার ননদের ভাসুরের বাবুটা এখানে ছিল। লিওন ওকে খুব আদর করছিল, মাশাল্লাহ বেবিটা অনেক কিউট ছিল আর এত শান্ত ছিল, ওকে কোলে নিয়ে বসে থাকতেই খুব ভালো লাগছিল। তো লিওনের তো ওকে অনেক পছন্দ হয়েছে, তাই ওকে কোলে নিয়ে বসে আছে। তাই আমরা ওদের বাসায় কিছুক্ষণ ছিলাম, গল্প করেছি। এরপরে আমরা আমাদের বাসায় ফিরতে ফিরতে মোটামুটি বেশ রাত হয়ে গিয়েছিল ওই দিন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।